পাহাড় আছে, সুন্দর সুন্দর মাটি আছে, আর পানিটি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা, অবশ্যই এই জায়গাটা আমাদের নিজস্ব ভাবে সংরক্ষণ করা উচিত। সরকার যদি উদ্যোগ নেয়, এখানে রাজস্ব আয়টাও বেড়ে যাবে, পর্যটন কেন্দ্র হিসাবে যদি চিহ্নিত হয় তাহলে দেখা যাবে যে ভালো হবে। দেশের উত্তর সীমান্তে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়ন প্রায় 17 কিলোমিটার এলাকা জুড়ে মাইনিং করে তোলা হয় চীনা মাটি। মাইনিং এর কারণে পাহাড়ের মাঝে সৃষ্টি হয়েছে কৃত্রিম গ্লে, যেখানে রয়েছে নয়নাভিরাম জলরাশি। দেশ জুড়ে সাদা মাটির পাহাড় হিসেবেও পরিচিত পায় স্থানটি। প্রতি মাসে পিকনিক, শিক্ষা সফর সহ ব্যক্তি পর্যায়ে হাজারো পর্যটক বেড়াতে আসেন দুর্গাপুরে। তবে যত্রতত্র পর্যটকদের ফেলা আবর্জনায় পূর্ণ হচ্ছে সাদা পাহাড় এলাকা। বিশেষ করে প্লাস্টিক বর্জ্যে বেশি দূষিত হচ্ছে পরিবেশ, এমনকি লেকের পানিতেও এসব বর্জ্য ফেলছেন অনেকে। পরিবেশের সঙ্গে নষ্ট হচ্ছে লেকের পানিও। প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে হলে পানিতে অনেক মাছ থাকে, অন্য কিছু থাকে, তারা তো মারাও যেতে পারে। অবশ্যই আমরা এখানে যতটুকু পারি যাতে ময়লা মুক্ত করা যায়, সেটা আমাদের নিজস্ব পার্সোনাল, আমাদের অবশ্যই এই বিষয় নিয়ে কাজ করা উচিত। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ ও সাদা মাটির পাহাড় পরিচ্ছন্নতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। সিঙ্গেল ইউজ প্লাস্টিক যত্র যাতে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় রাখে বা আপনার রিসাইকেল করে, তার জন্য সচেতনমূলক কার্যক্রম সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা একটা স্বেচ্ছাসেবী আমাদের টিম করব এবং ওখানে আমাদের ডেডিকেটেড কিছু লোক থাকবে যারা প্রতিদিন এটা পর্যটক যাওয়ার পরে এটা পরিষ্কার করে ফেলবে। 2021 সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় দুর্গাপুরের চীনা মাটির পাহাড়। উপজেলা প্রশাসনের তথ্য মতে এ পাহাড়ে প্রতি বছর অন্তত 2.5 লাখ পর্যটক বেড়াতে আসেন। সময় সংবাদ, নেত্রকোনা।